पा मैंने आज आम आलोक विषय कि आलोक को, भी किसी आलो को, को रे, लाइट कह जाए ओके आलोक तो आलो हूँ एक शक्ति बा शक्ति को इंग्राजी कनर्जी आम जाच शक्ति को सृष्टि करहब ना कि विनाश करहब ना एनर्जी नाइदर इधर भी क्रिएटेड नर भी डेस्ट्रएड तेना आलोक हेल्थ शक्ति किपर आम जानवा यह एग्जाम्पल देख ये এইটা হচ্ছে আমার সোলার প্যানেল এই সোলার প্যানেলটি যেতবে আলোক বা সূর্যর আলুক সোলার প্যানেল উপরে পড়ুচি আমি দেখুছ এই সোলার প্যানেল আমি বৈদ্যুতিক শক্তি দে এই বৈদ্যুতিক শক্তি কেউঠু মিলা না সূর্যর আলোক মিলা তেম আলোক আমি কই কোপার আলোক হচ্ছে এক শক্তি আলোক এক শক্তি তাপরে পরে আমি জাঁবিয়া আলোকর আবশ্যকতা কলকর বহু কিছু আবশ্যকতা রয়েছে বর্তমান বর্তমান আমি কিছু আবশ্যকতা জানিবা। আমি মানে ভাবি থাকে আমি যে বস্তুগুড়ি দেখুছ আমি আমার কেবল চক্ষু সাইজের হি বস্তুগুড়ি দেখি কিন্তু এহা ঠিক নুহ কিপর দেখ মনে কর বস্তুগুড় ঘর ভিতরে রয়েছে এবং যদি ঘরটিকে অন্ধার করা যায় তাহলে তুমি বস্তুগুলো দেখিপার না কিন্তু যেতবে ঘরটিকে আলোকিত করা যাও তুমি বস্তুগুড়ি দেখিপারছ এর মানে হল যেত আলোক বস্তু উপরে পড়ুচি আলোক বস্তুর প্রতিফলিত হয়ে আমার আখিরে পঁচে যা ফলে আমি বস্তু আরামসে দেখিপার সেইভাবে যে দুই প্রকার বস্তু আমি ডিফাইন করে পারা যে বস্তুর নিজের আলোক অদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ সূর্য কিংবা জড়ু থাকে মোমবতী এই বস্তুর নিজের আলোক অনেক সেই বস্তুকে আমি কোথাও দীপ্তিমান বস্তু দীপ্তিমান বস্তুকে ইংরাজীরা আমি লুমিনাস অবজেক্ট বস্তুগুলো নিজের আলোক নথা কিন্তু সেই বস্তুগুলি আলোক দ্বারা আমি দেখিপার সেই বস্তুকে আমি কোথাও আলোকিত বস্তু এবং সেই আলোকিত বস্তুকে আমি ইংরেজি কোথাও ই লোমিনেটেড অবজেক্ট সো দুই প্রকার আমি বস্তু জানলু আলোকর আবশ্যকতা বিষয়ে কিছু জানলু পরে আমি জানিবা আলোক সরল রেখারে যায় কি বক্র রেখারে যায় আমি জানি না আমি বর্তমান পরীক্ষা করে দেখবা সরল রেখারে যায় কি বক্র রেখারে যায় বর্তমান তুমি এক জড়ু থা মহমবতী টেবুল টেবল উপরে রাখ এটা হচ্ছে এবং টেবল উপরে জড়ু থা দুই প্রকার প্লাষ্টিক নড় নিও গোটি হোক সিধা প্লাষ্টিক নড়ি আউ এক বঙ্কা প্লাষ্টিক নড়ি তুমি যেতবে বঙ্কা প্লাষ্টিক নীল নেই দেখুচ তুমি কিন্তু আলুক দেখিপার নহ এত সিধা প্লাষ্টিক নীল নেউ তুমি দেখি দেখিপারছ এর মানে হল যেত সিধা নড় নে আলুক তুমি দেখি ছ মানে হল সিধা আলোক সরলরেখার গতি করে কিন্তু যেতবে বঙ্া নড়ি নওচ কেউ আলোক তুমি না। আর মানে হলা আলোক এতি পর্যন্ত যাওচি তাপরে এই যাই পারু না আর মানে হেলা আলোক রেখারে গতি করে নাহি ওকে তু আলোক রেখারে গতি কে আলোকর বহুতগুড়ি প্রকৃতি রয়েছে মধ্যে আমি তিনটি প্রকৃতি আজি জানিবা তিনটি প্রকৃতি জানিবা তিনটি প্রকৃতি মধ্যে হলা প্রতিফলন ইংরেজের তা কুয়া যায় রিফ্লেকশন এন্ড তাপরে হল প্রতিরসন যা ইংরেজ করে রিফ্রাকশন এবং প্রকীর্ণন বা ডিস্পর্সন আজি আমি প্রতীন বিষয়ে জাঁয়া প্রতিফলন কতোটি ইমেজ বর্তমানে দেখবা এই প্রতফলন ইমেজটি হল এইটা হচ্ছে তুমি দেখো এইটা হচ্ছে এক টাওয়ার যেত টাওয়ারটি পাঁড় দেখো এ ছাইওয়ার ছাই এখন আমি টাওয়ার প্রত্যে দেখ এই দেখো এটা হচ্ছে ହଂସ ପାଣିର ପହଁରିଲା ବେଳେ ଦେଖିବ ତା'ର ପ୍ରତିବିମ୍ବ ପାଣିରେ ସେହି ଛାଇଟା ଆମେ ତାକୁ କହିଥାଉ ହଂସ ବା ବସ୍ତୁର ପ୍ରତିବିମ୍ବ ଏଇଟା ତୁମେ ଦେଖ ପାହାଡ଼ ଯେତେବେଳେ ପାହାଡ଼ର ପ୍ରତିବିମ୍ବ ଏଇଠି ତେଣୁ ଯେଉଁ ପାଣି ପୃଷ୍ଠଟା ନେଉଛି ଏଇଟା ଏକ ସମତଳ ପୃଷ୍ଠ ଭାବରେ କାର୍ଯ୍ୟ କରୁଛି ତାପରେ ଆମେ ପ୍ରତିଫଳନ ବିଷୟରେ କିଛି ଜାଣିବା ସେ ପ୍ରତିଫଳନର ସାଧାରଣତଃ ଦୁଇଟି ନିୟମ ଅଛି সে দুইটি নিয়ম বিষয় আমি জ্বর আমি জস্ট এটি যে পাণিটি দর্পণ ভিড়া কাজ করছে তাপরে আমি প্রতলন বিষয়ে জাঁয়া সাধারণত দুই প্রকার প্রতফলন আমি দেখি থাকে গোটি হল সমতল প্রতিফলন বা যাকে ইংরাজীতে কুয়া যায় রেগুলার রিফ্লেকশন রেগুলার রিফ্লেকশন মানে হল যদি পৃষ্ঠটি সমতল থাকে তাহলে আমি তাকে কইবা সমতল পৃষ্ঠটি যদি সমতল থাকে এবং যে প্রতিফলন সৃষ্টি হুয়ে সেই সেই প্রকার প্রতফলনকে আমি সমতল প্রতিফলন কই থাকে এবং আউ এক প্রকার প্রতিফলন হল অসমতল প্রতিফলন যাকে ইংরেজি ইংরাজীতে কুয়া যায় রেগুলার রিফ্লেকশন যদি পৃষ্ঠটি অসমতল থাকে বা জিগজ থাকে তাকে আমি কইবা যে আলোক সেই ইৰেগুলাৰ চৰফেছ ৰু প্ৰতিফলিত হ'ব তাহু আমি কয় ইৰেগুলাৰ ৰিফ্লেকশন বা অসমতল প্ৰতিফলন বৰ্তমান আমি এক এগা নবা দেখ এই হ'ল আমাৰ মিৰ বা দৰ্পণ এই দৰ্পণৰে দেখ বৰ্তমান হ'ল আলোক ৰশ্মি এই দৰ্পণ পঢ়িলা এই আলোক ৰশ্মি আমি গোটেই চিংগল ৰে নেলো বা সিংগল গোটেই গোটেই ৰশ্মি নেলু কাৰণ আমি জানিছোঁ আলোক বহু আলোকের রশ্মি সমান্তর গতিতে আসতে বা রেখার আসতে কিন্তু সিম্পল ওয়ে আমি বুঝাইব আমি গোটিয়ে রশ্মি নেছ এই রশ্মিটি যেতবাদ সমতল পৃষ্ঠপরে পড়ুছি বা দর্প পৃষ্ঠপরে পড়ুছি এই প্রথম রশ্মি কু আমি আপত্তিত রশ্মি থ যা ইংরাজী আমি ইনসিডেট রে এবং এই আপত্তিত রশ্মি সমতল পৃষ্ঠপরে পড়াপরে এফ্লেক্ট হ্যাঁ যাকে আমি কোথাও যে রশ্মি বা বাহারে সেই রশ্মিকে আমি কোথাও প্রতিফলিত রশ্মি সেই রশ্মিকে ইংরাজীতে কুয়া যায় রিফ্লেকটেড রে এবং এই পৃষ্ঠপোথি যে লম্বা যায় তাহলে আমি কোথাও অভিলম্ব এবং তুমি দেখব যে ইনসিডেন্ট রে রিফ্লেকটেড রে এবং তার অভিলম্ব তুমি দেখব তা রেসন রয়েছে বর্তমান আমি এক ভিডিও সাথে দেখ বর্তমানে এটি দেখো আপত্তিত রশ্মি যে যাচ্ছি বা ইনসিডেন্ট রে এবং রিফ্লেকটেড রে মধ্যে সেই দিগে আসুচি যা আমি আপত্তি রশ্মি এবং রিফ্লেকটেড রশ্মি বা প্রতফলিত রশ্মি আমি ডিফরেট করে পু যদি আপত্তিত রশ্মি কিছু অঙ্গলরে মিরর পরে পড়ে তাহলে আমি প্রতিফুল রশ্মি দেখিপার বর্তমানে দেখ বর্তমানে দেখ এইটা হচ্ছে আপতিত রশ্মি এই আপত্তিত রশ্মি এই দর্পণ পৃষ্ঠপ্রতি যে অবিলম্ব কিছু কুণ করছি এই আপত্তিত রশ্মি দর্পণ পৃষ্ঠে পড়ি পরে এ কিছু অঙ্গলরে যাও যে অঙ্গল যে রশ্মিটা যাওয়া সেইটা হচ্ছে আমার প্রতিফুল রশ্মি তপত্তিত রশ্মি এবং প্রতিফুলিত রশ্মি আমি এইটা আপত্তিত রশ্মি এইটা আমি কেউ প্রত রশ্মি এই আপত্তত রশ্মি যে অবিলম্ব প্র কোণ করে আমি তাহলে কোথায় আপতন কোণ তা আপতন কোণ বাটা আই এবং যে রিফ্লেকটেড রে বা প্রতিফলিত রশ্মি অবিলম্ব প্র কোণ করে থাকে তাহলে আমি প্রতিফলন কোণ বা টিটা আর। ସେହି ପ୍ରତିଫଳନ କୋଣ ଆଉ ଆପତ୍ତ କୋଣ ମଧ୍ୟରେ କିଛି କିଛିଟି ସମ୍ପର୍କ ରହିଛି ସେ ବିଷୟରେ ଆମେ ଆଜି ଜାଣିବା ତାହା ଆମେ ପ୍ରତିଫଳନ ନିୟମରେ ଜାଣିପାରିବା ପ୍ରତିଫଳନର ଦୁଇଟି ନିୟମ ଅଛି ସେ ପ୍ରତିଫଳନର ପ୍ରଥମ ନିୟମଟି ହେଲା ଯେଉଁ ଆପତ୍ତି ରଶ୍ମିଟା ଆସୁଛି ଏବଂ ଯେଉଁ ପ୍ରତିଫଳିତ ରଶ୍ମିଟି ଯାଉଛି ଦର୍ପଣ ପୃଷ୍ଠ ଉପରୁ ଏବଂ ଦର୍ପଣ ପୃଷ୍ଠପ୍ରତି ଯେଉଁ ଲମ୍ବ କରାଯାଇଛି ତାହା ଏକ ସମତଳରେ ଅବସ୍ଥାପନ କରନ୍ତି ଏହା ହେଉଛି ପ୍ରତିଫଳନର ପ୍ରଥମ ନିୟମ ଆପତ୍ତିତ ରଶ୍ମି ଆପତ୍ତନ ବିନ୍ଦୁରେ ଅଙ୍କିତ ଅବିଲମ୍ବ ଏବଂ ପ୍ରତିଫଳିତ ରଶ୍ମି ଏକ ସମତଳରେ ଅବସ୍ଥାନ କରନ୍ତି ଏହା କିପରି ଜାଣିବା ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଇନ୍ସିଡେଣ୍ଟ ରେଟ୍ ଆସୁଛି ବା ଆପତିତ ରଶ୍ମିଟା ଆସୁଛି ମନେକର ଏହା ଭୂମିଠାରୁ ଏକ୍ସ ଡିଷ୍ଟାନ୍ସରେ ଅଛି ଏକ୍ସ ଡିଷ୍ଟାନ୍ସରେ ଅଛି যেতবে এই আপত্তিত রশ্মি দর্পণ পৃষ্ঠক পড়ে এ প্রফলিত হব আমি জিনিসচ আগু সেই প্রতফলিত রশ্মি আমি প্রতফলিত রশ্মি আমি দেখবু ঠিক এক্স ডিষ্টানসরে অথায় তাহলে সমতলে অবস্থাপন করবে না কিন্তু বহু পরীক্ষা করে দেখা যাই এই আপত্তিত রশ্মি এবং প্রতলিত রশ্মি এবং আপত্তন বিন্দুর যে অবিলম্বাই তা ঠিক ভূমিঠার সান হাইটে রই থাকে তার মানে হল আপত্তিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব এক সমতলের অবস্থান করতে এ প্রতিফলনার প্রথম নিয়ম প্রতিফলন দ্বিতীয় নিয়ম হল যে আপতন কোণ আমি কই কেউ এবং প্রতফলন কোণ কোথাও এখন আমি মাফিক দেখিছু আপত্তন কোণ সান প্রতিফলন কোণ এ প্রতিফলন দ্বিতীয় নিয়ম বর্তমান এক ভিডিও সাহায্যে দেখিপার বর্তমানে দেখো এইটা হচ্ছে অবিলম্ব এই অবিলম্বটি দর্পণ প্রত্যেক অবিলম্বে তুমি দেখো এইটা হচ্ছে আমার আপত্তিত রশ্মি আপত্তিত রশ্মি অবিলম্ব প্রত্যেক যেত কোণ করুচি প্রতিফলিত রশ্মি অবিলম্ব প্রতির সেটি কোণ করুচি বর্তমানে এইটি দেখো এই জিরো রু এটা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি আপত্তিত রশ্মি কুচ এবং প্রতিফলিত রশ্মি মধ্যে ঠিক জিরো রু টোটি ডিগ্রি পর্যন্ত করছি আর মান আপতন কোণ সমান প্রতিফলন কণ তারপরে আমি যে প্রতির আপতন কোণ প্রতফলন কোণ এবং এবং আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব এক সমতল অবস্থাপন করতে এ বিষয়ে আমি জাঁল বর্তমান আমি জানিব প্রতিবিম্ব বিষয় যে আমি দর্পণ নেছি এইটা মনে ছবি দেখ এইটা হচ্ছে আমার দর্পণ এই দর্পণের এই বিরা প্রতিবিম্ব তুমি দেখ বিরা এই বাম পাদটি আমার ডাণ পাদ কারণ হচ্ছে পার্শ্ব পরিবর্তন যুগ এ কিপর পার্শ্ব পরন হ্যাঁ আমি দেখা পরে দেখিবা যে ইমেজ বা প্রত্বটা সৃষ্টি হাওড়ি এই প্রতিন্বটি বা্তব নুহ এ অবাস্তব বা অনরিয়া কিপর আমি জাঁয়া দেখ বর্তমানে দেখ মনে কর এইটা হচ্ছে আমার দর্পণ দর্পণ এক ডিষ্টা বিদু রয়েছে এই বিন্দুটি মনে কর দুইটি আর্িটরি রে যাও দর্পণ পৃষ্ঠে পড়া পকা যাও সেই আর্টার রে হা আমি কোথায় আপতিত রশ্মি এবং আপত্তিত রশ্মি দর্পণ পৃষ্ঠপরে পরে এ প্রতলিত হব এই প্রতলিত রশ্মি দুইটা এই দুইটি প্রতলিত রশ্মি ডাইভট হয়ে যাও বা দূরেই দূরে যাচ্ছি কিন্তু আমি যে প্রত্বটা আমি দেখি থাকে এই বিন্দুটি এ কিন্তু এক সি প্রাইম বা এইটা যদি সি হয়ে থাকে এবং বিন্দুর প্রত্যেক এটা সি প্রাইমে এর কারণ হোক এই দুইটি প্রতিফলিত রশ্মি যদি তুমি পছক টাণি নব এ সি প্রাইমে ছেদ করছেন লাগে এই প্রতিবিম্ব বা সি প্রতিবিম্ব সি প্রাইমে সৃষ্টি হচ্ছে এই এই প্রত্বটি একচুয়ালি অবাস্তব অবা কমপাই তুমি এক পরদানীয় পরদানীয় মিরর পছ পকারে। মিরের পছপাখার তুমি যেতবে পরদাটি নেব তুমি সেই বিন্দুটি কু তুমি দেখিপার না এর মানে হল এই যে প্রতিনি সৃষ্টি হইচ অনরিয় বা অবাস্তব তা আমি এক একজাম্পল নেবর্তন একজাম্পল বর্তমানে দেখ আ্বুলা গাড়ি আসরে এক ভিন্ন ঢঙ্গে লেখা যাই আসটি যেতবে গাড়ি চালক আ্বুলাগে গাড়ি চলাই চলাই থাকে সে কিন্তু আরামসে পড়ি পারে এর কারণ হচ্ছে পার্শ্বর পরিবর্তন ওয়ান এইটি ডিগ্রি রোটেসন আমি কোথাও ওয়ান এইটি ডিগ্রি রোটেশন সেই ওয়ান এইটি ডিগ্রি রোটেশন কিপর হচ্ছে একচুয়ালি দ এর পোজিশন ঠিক মি ঠিক সেই পোজিশন হচ্ছে কিন্তু এর পার্শ্ব পরিবর্তন হোয়াছি মানে ওয়ান এইটি ডিগ্রি রোটেসন হ ঠিক ইটা তুমি দেখ ইটা ইর পোজিশন ঠিক সান জায়গার অন্তু এশ্ব পরবর্তন হচ্ছে বা ওয়ান এইটি ডিগ্রি রোটেসান হচ্ছে এ হচ্ছি পার্শ্ব পরবর্তন বিষয়ে আমি কিছু জাঁলিলু পে কে শিখিল প্রথমে আমি আলোক থি হচ্ছে এক শক্তি তাপরে আমি জনিলু আলোক সররেখার গতি করে এবং তাপরে আমি জাঁলিলু আলোকর দুইটি প্রতিফলন রিয়ম এবং দুইটি প্রতিফলন নিম নিয়ম হচ্ছে প্রথম প্রতলন নি রশ্মি আপত্তিত রশ্মি এবং প্রতি অভিলম্ব এক সমতলের অবস্থাপন করতে প্রতফলন কোণ এবং আপত্তন কোণ তা সান অটে তাপরে আমি কিছু জাণিল যে ইমেজ যে প্রত্ব সৃষ্টি হোচি এর প্রতটি পরিবর্তন পরন এবং এই প্রত যে ইমেজ বা প্রতিবিম্ব তাহা অবাস্তব